নমস্কার, ফুলেদের ঝগড়া। এই কবিতাটা আমি লিখেছিলাম ব্রেনওয়্যার কলেজে বসে 13ই মার্চ 2021 সাল, 29 ফাল্গুন। একদা এক গাঁদা ফুলের ভারী মন খারাপ। গোলাপরা নাকি তাকে খেলতে নেবে না। ফুলগুলির বাগানেতে রং বেরঙের অসংখ্য ফুল। তোমরা কি মনে করো ওরা শুধু চুপ করে থাকে? না, কখনো না। ওরা খেলা করে, মাথা দুলিয়ে নড়ে হাওয়ায়, হাওয়ায় দুলে দুলে গান গায়। ফুলগুলি যেন ছোট শিশুদের মতোই অবুজ। অগুন্তি ওই ফুলের মাঝে ঝগড়া শুনি সেদিন। গোলাপ বলে গাঁদা ফুলকে, তোকে খেলতে নেব না, তুই কেমন এক গাঁদা ফর্সা, কোনো গন্ধ নেই। তাই শুনে গাঁদা ফুলের ভারী মন খারাপ। হঠাৎ তাই দেখে গন্ধরাজ এগিয়ে এসে বলল, কেন ভাই গোলাপ, তোমায় বুঝি সুন্দর দেখতে বলে এত অহংকার, সবাই তোমায় ভালোবাসে তাই। এই বলে সে মুখ ঘুরিয়ে গাদার হাত ধরে বলে, গলা ধরে বলে, এই দেখ ভাই গাদা, আমিও তো কেমন সাদা রঙের, কিন্তু গন্ধ আমার মিষ্টি ভারী, তোকে দেখতে মিষ্টি ভারী, আর হালকা মিষ্টি গন্ধও আছে তো। ছাড় তো ভাই গোলাপের কথা, ওকে তো কেউ পুজোয় লাগায় না, কিন্তু তোর পুজোতে কত কদর, সারা বাড়ি ঠাকুর অনুষ্ঠানে সাজিয়ে দেয়। রজনীকেও ডাকলো, জুঁই কমলা জুথি সাদার দলে গন্ধে মাতাল করা। হলুদ রঙের জঙ্গলি ফুল উগ্র গন্ধ নিয়ে একলা বসে ভাবে, কেউ তো আমার সাথে কথা নাহি বলে। ভাবনা নেই, কাঠগোলাপটা বলে, চিন্তা কিসের, পাশে আছি এই, আমারও তো গন্ধ বাজে, দেখতে আমি ভালো। পলাশ ফুল তাই শুনে মিষ্টি হাসি হাসে, ভাবছে আমার তো গন্ধও নাই, শুকনো হাওয়ায় হাসে। ফাগুন মাসে মন জুড়ানো বাতাসেতে বিকেলবেলা বসে বেল ফুলটা হাতে নিয়ে ঘুরতে ঘুরতে ভাবি, কি অপরূপ সৃষ্টি প্রভু তোমার এই প্রকৃতি। হলুদ লাল নীল গোলাপি বেগুনি নানা রঙের সমারোহে সাজিয়েছো তুমি। এমনই আমি হাঁটি বাথানাতে, ভাট ফুল আর আকন্দটা ঘাঁটি। হাঁটতে হাঁটতে মনে আমি ভাবি, ধুতরাগুলো লম্বা কেন, আকন্দটা গোল, আবার পদ্ম এত সুন্দর কেন, বনের রাজার মতো। হঠাৎ দেখি ডালিয়াটা সূর্যমুখীর আছে গলা জড়িয়ে ধরে, এমন সময় শীত ফুরিয়ে এলো এবার, ওদের শুকিয়ে যাবার পালা, আদর কমে গেছে গাছ উপড়ে দেবার জ্বালা। এমন সময় চাপা এসে গন্ধে বিভোর করে, রঙ্গনাতার টগর নিয়ে মিষ্টি খেলা করে। কাগজ ফুল হালকা ছলে দুলে দুলে আসে, গোলাপ তখন ভুল বুঝে সবার সাথে মেশে। এমনি করেই হাসতে থাকে ওরা, দুলতে থাকে ওরা, আর মন ভরে যায়, আনন্দ পায় মোরা। নমস্কার।